আমি একটা ফেনীতে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জনৈত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয়বারের মতো নুকার প্রতীক নিয়ে আমার ফেনীবাসীর কাছে পাঠিয়েছে। ফেনীবাসীর আমার ভোটার যারা আছেন সবার প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ফেনীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাকে তৃতীয়বারের মতো নুকার প্রতীক দিয়ে আমার ভোটারদের কাছে পাঠিয়েছে। ভোটাররা আমাকে বিপুল ভোটের মাধ্যমে আল্লাহর রহমতে আমাকে নির্বাচিত করেছে। আমার কর্মপরিকল্পনা এটা চলমান। আপনারা জানেন যে আমি বেশিরভাগ সময় আমি ফেনী থাকি, তো সুতরাং আমাকে কেউ কোনো কিছু বলতে হয় না। আমি নিজেই প্রত্যন্ত অঞ্চলে ঘুরি, স্বচক্ষে দেখে যেটা করার প্রয়োজন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট থেকে শুরু করে আমি সবগুলো নিজে স্বচক্ষে দেখেই আমি সেগুলোর ব্যবস্থা গ্রহণ করে থাকি। পাশাপাশি আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েদের কথা চিন্তা করে আমি একটা ফেনীতে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। আপনারা সকলেই যদি আমাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ সেটা আমার পক্ষে সম্ভব হবে। আপনারা ইতিমধ্যে জানেন আমি অনেক আগে থেকেই একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনৈত্রী শেখ হাসিনার কাছে একাধিক ডিউ লেটার দিয়েছি। এইবার মাননীয় প্রধানমন্ত্রী জনৈত্রী শেখ হাসিনাকে আমি আন্তরিকভাবে ফেনীবাসীর পক্ষে আমি অনুরোধ করব যাতে আমাদের ফেনীতে যাতে এই পূর্ণাঙ্গ মেডিকেল কলেজটি যাতে উনি স্থাপন করে এবং ফেনীর আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যাতে এটা থেকে উপকৃত হয় ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জনৈত্রী শেখ হাসিনা একটি মানবিক নেত্রী, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জনৈত্রী শেখ হাসিনা আমাদের ফেনীর ছেলেমেয়েদের কথা চিন্তা করে সেটা বাস্তবায়ন করবে।